ইলেকশনের আগে যুদ্ধযুদ্ধ খেলা উনিশ সালেও করেছিল দু হাজার উনিশ সালে এনআরসির নামে আসামে উনিশ লক্ষ লোকের মধ্যে তেরো লক্ষ বাঙালি হিন্দুকে বাদ দেয়া হয়েছিল অনেক মানুষ দুঃখে আত্মহত্যা করেছিল আজকে যে বিজেপির নেতারা বলছেন ক্যা করে দিলাম অধিকার দিয়ে দিলাম এবার আমি আপনাদের কাছে কয়েকটা কোয়েশ্চেন করছি তার মানে এখন যারা যাদের দরখাস্ত করতে বলা হচ্ছে তার মানে তারা যেই দরখাস্ত করবেন সঙ্গে সঙ্গে তারা নাগরিক থাকা সত্ত্বেও আপনারা বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন তাহলে আপনাদের সম্পত্তি কী হবে আপনাদের চাকরি বাকরি কী হবে আপনাদের ছেলে মেয়েদের পড়াশুনো কী হবে সবটাই বেআইনি ডিক্লেয়ার হয়ে যাবে আপনাদের কোনো অধিকার থাকবে না এটা অধিকার ক্যারার করার খেলা হাতে গনে কয়েকদিন লোকসভা নির্বাচন আর তার আগেই ভোটের সমীক্ষা প্রকাশ এবার জয় জয়কার বিজেপির নাকি কংগ্রেস আবার মাথা চাড়া দিয়ে উঠবে নাকি আবার মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট খেলা দেখাবেন লোকসভা ভোটে এ হবে এবারের প্রধানমন্ত্রী সমীক্ষা প্রকাশ হতেই গোটা দেশের চোখ রাখছে সেদিকে আপনাদেরও দেখিয়ে দেবো সমীক্ষায় কে এগোচ্ছে গুজরাটে কে এগোচ্ছে মধ্যপ্রদেশে কে এগোচ্ছে দিকে উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত ভোটের সমীক্ষা

সেরা ওপেনাল বলে বিরাট ঘোষণা আর এদিকে আবার হুগলিতে টক্কর যেন লেগেই গেল রতনার সাথে কেমন সম্পর্ক লকেটের এক্সক্লুসিভ ভিডিও হুগলিতে দুই অভিনেত্রী টক্করে টক্কর তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনোভাবেই ছেড়ে কথা বলছেন না বারে বারে বাংলায় প্রচারে মন এমনই সময় রাজ্য বিজেপি ক্ষমতা এলে লক্ষীর ভান্ডার মাসে দেবে তিন হাজার টাকা বিরাট দাবি শুভেন্দুর তবে ঢোক গিলছে কেন্দ্র সি এ ঘোষণার পর যেন এক ইচ্ছে নিচ্ছে কেন্দ্রকে মমতা একাই দাবি করছেন কেন্দ্রের চাল সি এর সাথে এনআরসির সম্পর্ক রয়েছে কেন্দ্রের বিরাট বড় চাল যেখানে সি এতে আবেদন করলে বন্ধ হতে পারে আপনার লক্ষ্মীর ভান্ডারের মতো একের পর এক প্রকল্প কারণ আপনি তখন আর নাগরিকই থাকবেন না এমনই বিরাট বড় হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন করেটাকে সতর্ক করছেন মতুয়া থেকে সকলকে এদিকে আবার দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করে দিল বিজেপি রয়েছে গড়করি গোয়ালের মতো বড় নাম যা কাণ্ড করছে বাংলায় তা ভোটের চমকেই তছন দেখছেন বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেল ব্রেকিং নিউজ একের পরে এক নজর রাখবো তোর তাজা খবর সেই সাথে সি এ এন কাপছে গোটা দেশ সেই সাথে সন্দেশ খালি এমন সময় বিজেপির ভোটের তালিকা দিকে আবার ভোটের সমীক্ষায় কি বলছে বাংলায় কটি আসন পেতে পারে বিজেপি ক্ষমতায় এসে কতগুলো খেলা দেখাবে এবার তৃণমূল সমস্ত বাছাই করা তিরিশটি খবরের দিকে নজর রাখবো তবে যারা এখনো সাবস্ক্রাইব করেননি বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর তার সাথে পাশের বেল বা ঘন্টিতে চাপ দিয়ে অল অপশনে ক্লিক করুন প্রতিনিয়ত লেটেস্ট খবর গুলো সবার আগে দেখার জন্য এবং আপনার জেলার পার্টিকুলার খবর জানতে এক মুহূর্ত দেরি না করে এক্ষুনি কমেন্টে আপনার জেলার নাম কমেন্টে লিখুন কারণ যেই জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর থাকবে পরের ভিডিওতে ভোট ভোট করে অস্থির বাংলা চাকরির পর চাকরি ছড়াছড়ি কলকাতা পুলিশ থেকে পশ্চিমবঙ্গের পুলিশ থেকে শুরু করে উড়েশা একের পর এক চাকরি পরীক্ষা যেন পরের পর লেগেই রয়েছে বাংলায় শুধু কর্মসংস্থানই নয় বাংলা রুজি রোজগারের দিকে যেমন নজর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তেমনই উন্নয়ন প্রকল্পের পর প্রকল্প ভাতার পর ভাতার ছড়াছড়ি আর সেই সাথে প্রতিবাদের ঝড় প্রার্থীর পর প্রার্থী তালিকা প্রকাশ করেছেন ব্রিগেড দাঁড়িয়ে সিএ নিয়ে এনআরসি নিয়ে বরাবরই বিরোধিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোটের মুখেই কেন্দ্রে চার বলে কটাক্ষ সি এর ছয়টি নিয়ম কার্যকর হলেও আরো কয়েকটি নিয়ম যেগুলো কোনোভাবেই প্রকাশ করা হয়নি যেখানে কাস্ট থাকবে কি সি আবেদন করার পর কিভাবে পাবেন লক্ষ্মীর ভান্ডার নাগরিকত্ব থাকবে তো আপনার বারে সতর্ক করছেন মমতা আর সেই সাথে যেমনই বলছেন লক্ষ্মীর ভান্ডার বাতিল হয়ে যেতে পারে সি আবেদন করলে আর তারপরে মমতাকে চ্যালেঞ্জ দিয়ে শুভেন্দুর বার্তা রাজ্যের বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার মাসে তিন হাজার বিরাট দাবি শুভেন্দুর মমতাদা ভোটের চমক দিয়েইছে ইউসুফ পাঠান থেকে শুরু করে রচনা ব্যানার্জি দিদি নাম্বার ওয়ান আর এবার সরাসরি দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি তার দিকে নজর রাখবো কোথায় কোথায় কি কি প্রার্থী আর তার সাথে ভোটের সমীক্ষা দ্বিতীয় দফায় বাহাত্তর লোকসভা কেন্দ্রের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করলো বিজেপি দ্বিতীয় তালিকায় নাম রয়েছে নীতিশ গড়করি অনুরাগ ঠাকুর পীযুষ গোয়েলের মতো কেন্দ্রীয় মন্ত্রীদের তবে দ্বিতীয় দফার এই তালিকায় পশ্চিমবঙ্গের কোন আসন নেই এদিন দিল্লি গুজরাট হরিয়ানা মহারাষ্ট্র হিমাচল প্রদেশ কর্ণাটক মধ্যপ্রদেশ তেলেঙ্গানা ত্রিপুরা উত্তরাখণ্ড কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাওয়ালির মতো বাহাত্তরটি আসনের জন্য পাঁচ তালিকায় ঘোষণা করেছে বিজেপি এই তালিকায় নাম রয়েছে বেশ কয়েকজন কেন্দ্র মন্ত্রীরও তবে বাংলার দিকে নজর থাকছে খেলা ঘোরাবে বাংলা বাংলায় পাঁচ তালিকায় কাদের নাম থাকবে চাও প্রকাশ হলে তো জানাবো আপনাদের এদিকে আবার আজ থেকে সব সম্পর্ক ছিন্ন করে দিলাম ভাই বাবুন নিয়ে কি বললেন বিস্ফোরক বার্তা এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন আজ থেকে আমার ভাই হিসেবে কেউ কোনো পরিচয় দেবেন না এবার লোকসভা ভোটের টিকিট নিয়ে খুব মুখ্যমন্ত্রীর ঘরেই হাওড়ার সদর কেন্দ্রে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে নির্দল হিসেবে লড়াইয়ের হুঁশেরি দিয়েছেন মুখ্যমন্ত্রীর ভাই স্বপন ওরফে বাবুন বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ভাইয়ের দাবি হাওড়ায় প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা ঠিক হয়নি যে ক্লাস ফাইভে পাস করতে পারে না তাকে গ্র্যাজুয়েশন করিয়ে দেওয়া হয়েছে প্রশন বন্দ্যোপাধ্যায় ছাড়াও হাওড়ার অনেকে যোগ্য লোক ছিল এরপর উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি ক্ষুব্ধ হন বলে দেন আজ থেকে আমার ভাই হিসেবে কেউ কোনো পরিচয় দেবেন না ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমার পরিবার বলে কিছু নেই পরিবারকে বাদ দিয়ে যে যার খেলা খেলুক আজ থেকে আমার ভাই হিসেবে কেউ কোনো পরিচয় দেবেন না আজ থেকে সব সম্পর্ক ছিন্ন করে দিলাম সেই সঙ্গে তিনি সকলের কাছে পরিষ্কার করে দেন হাওড়া দলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল তাকে জেতাতেই প্রাণ যান লড়িয়ে দেবে ভাই সপন বন্দ্যোপাধ্যায় ওরপে বাবন কে উদ্দেশ্য করে তিনি বলেন কেউ একটু বড় হলেই লোভ বেড়ে যায় তারপরে অতীতের কথা টেনে আনে মমতা বলেন এখন তাদের বাবা মারা যান তখন বাবনের বয়স আড়াই দুধের ডিপোয় কাজ করে ভাইদের মানুষ করেছেন তিনি কিন্তু এখন আক্ষেপ শুরু তার গলায় বোধহয় ওকে মানুষ করতে পারিনি সেই সঙ্গে মমতা বলেন যার কথা বলছেন তার অনেক কাজকর্ম অনেকদিন ধরে আমার পছন্দ নয় মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দেন আমি পরিবার তন্ত্র করি না এটাই তার প্রমাণ তিনি স্পষ্ট করে দেন প্রসূন বন্দ্যোপাধ্যায়কে জেতানোর দায়িত্ব আমাদের আরো বেড়ে গেল কিছু লোভি লোক প্রশ্নের বিরুদ্ধে লড়াই করতে চাইছে তাই দায়িত্ব বেড়ে গেল আর এই খবর শোনা মাত্রই নিজের সিদ্ধান্ত বদলে ফেললেন বাবুল বন্দ্যোপাধ্যায় সরাসরি স্পষ্ট ভাবে বললেন হাওড়ার সদর কেন্দ্রে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে নির্দল হিসেবে লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েও পিছু হটলেন জানিয়ে দিলেন তিনি লড়বেন না নির্দল প্রার্থী হিসেবে বলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিভাবক হিসেবে যা বলেছেন ঠিক বলেছেন দিদি বলেছেন আমি আশীর্বাদ হিসেবে নিচ্ছি অর্থাৎ ঝামেলা ও শেষ পর্যন্ত গড়ল না মামাতার একটা বক্তৃতায় কাঁপিয়ে দিল তার ভাইয়ের বুককে তারপরে আর নির্জল হিসেবে লড়বেন না তবে এই ঘোষণার পর স্পষ্ট বার্তা সত্যি জানা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারতন্ত্র করেন না তা তিনি নিজের মুখেও ঘোষণা করেন আর এদিকে আবার সামনে লোকসভা ভোট আর তার আগেই যে মতো ঘর গোছাচ্ছে এদিকে আবার ইন্ডিয়া জোট ঐক্য নিয়ে নানান প্রশ্ন আর অন্যদিকে এনডিএ জোট মোদীজি গ্যারেন্টি লোকসভা নির্বাচনে জন প্রথম ধাপের ফল আসতেই আন্দাজ পাওয়া গেল এবার দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের ফল কি তাই জনমত সমীক্ষায় দেখা গিয়েছে মধ্যপ্রদেশে উনত্রিশ লোকসভা আসনের মধ্যে আঠাশ আসনে পেতে পারে সমীক্ষায় আগে থেকে আপডেট এন জোট ইন্ডিয়া জোটের ভাগ্য যেতে পারে একটি আসনে অর্থাৎ বিজেপি নেতৃত্ব দিন এন জোট বিপুল সাফল্য পেতে চলেছে এই রাজ্যে মধ্যপ্রদেশ রাজনীতিতে বারবার রাজনৈতিক পালাবদল হয়েছে কিন্তু দু হাজার তেইশ সালে বিধানসভা ভোটে মধ্যপ্রদেশের দুশো ত্রিশটি আসনের মধ্যে বিজেপি পেয়েছে একশো তেষট্টি আসন গতবারের চেয়ে চুয়ান্নটি বেশি মোট ভোটের প্রায় ঊনপঞ্চাশ আসন যা দু হাজার তেইশ সালের চেয়ে প্রায় পাঁচ শতাংশ বেশি অন্যদিকে ছেষট্টি আসনে যেটা কংগ্রেস ভোট পেয়েছে প্রায় একচল্লিশ শতাংশের কাছাকাছি আট শতাংশের ওই ভোটের পার্থক্য কংগ্রেসের চেয়ে সাতানব্বইটি আসনে বেশি জিতেছে বিজেপি এমনই ভোটের সমীক্ষা আর তার সাথে কি হতে চলেছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা হিমাচলের ফল পুরাভাস কিনচ্ছে জনমত সমীক্ষার দিকে নজর রাখলেই রাজধানী দিল্লিতে নির্বাচনের অপেক্ষা দিল্লিতে সাতটি লোকসভা আসনের মধ্যে সাতটি বিজেপি জয় হতে চলেছে বলেই জনমত সমীক্ষায় দাবি করা হলো দিল্লিতে পঞ্চান্ন শতাংশ বেশি ভোট পেতে পারে এনডিএ দিল্লিতে ক্ষমতায় থাকলেও আপ খাতা খুলতে পারবে না বলে সমীক্ষা ইঙ্গিত দেওয়া হয়েছে একই অবস্থা হতে পারে কংগ্রেসেরও অন্যদিকে পাঞ্জাবে ইন্ডিয়া জোট না হলেও তার সুবিধা নিতে ব্যর্থ হবে এনডি অন্তত সেমনই ইঙ্গিত পাওয়া গেল তবে ভোট যখন দুর্গড়ায় কেন্দ্র বাহিনী প্রবেশ করেছে বাংলায় এমনই সময় বাংলায় কোন জেলায় কত কেন্দ্র বাহিনী দেড়শো কোম্পানি ভাগ করে তালিকা প্রকাশ করলো কমিশন নির্বাচন কবে এখনো দিন ঘোষণা হয়নি তার আগে নির্বাচনের শুরুতেই রাজ্যে চলে এসেছে কেন্দ্র বাহিনী দেড়শো কোম্পানির বাহিনী মুহূর্তে পশ্চিমবঙ্গে রয়েছে কোন জেলায় কত

কোম্পানি কোচবিহারে পাঁচ কোম্পানি আলিপুর দুয়ারে তিন কোম্পানি জলপাইগুড়িতে চার কোম্পানি কালিপঙ্গে দুই কোম্পানি বাহিনী থাকবে উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে থাকবে যথাক্রমে সাত এবং চার কোম্পানির বাহিনী মালদহে থাকবে সাত কোম্পানির বাহিনী তার সাথে ভোটের আগেই মোদীর মাস্টার স্ট্রোক মোদীর হাত ধরে এই দশটি বন্ধ ভারত বাংলায় আরো এক দুয়ারে দুটো চব্বিশের লোকসভা নির্বাচন ঠিক তার আগেই নির্বাচনের মুখে মোদীর মাস্টার স্ট্রোক মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের আহমেদাবাদ থেকে রেল প্রকল্পের দশটি নতুন বন্ধ ভারত এক্সপ্রেসের সূচনা করেছেন বন্ধ ভারত উদ্বোধনের পাশাপাশি দেশ জুড়ে আটান্ন হাজার কোটি টাকার মোট ছয় হাজার রেল প্রকল্পে শিলান্যাস করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে নতুন বন্দে ভারতের ট্রেন গুলির মধ্যে একটি ট্রেন পেয়েছে বাংলা ও সূত্রের খবর পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি থেকে পাটনা পর্যন্ত চলবে এই বন্দে ভারত